অবৈধভাবে মাটি কাটায় ফারাক্কায় গ্রেপ্তার চার ব্যক্তি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি জেসিবি মেশিন ও 5টি ট্রাক্টর। ধৃতদের বুধবার জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ। অবৈধভাবে বাগান থেকে মাটি কাটার অভিযোগে ফারাক্কায় গ্রেপ্তার চার ব্যক্তি। বাজেয়াপ্ত করা হয়েছে 5টি মাটি বোঝাই ট্রাক্টর ও মাটি কাটার জেসিবি। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ফারাক্কার জয়রামপুর এলাকায় চলছিল অবৈধভাবে মাটি কাটার কাজ। সে খবর পেয়ে মঙ্গলবার একসাথে অভিযান চালায় ফারাক্কা থানার পুলিশ ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা। মাটি কাটার সময় বাজেয়াপ্ত করা হয় মাটি বোঝাই 5টি ট্রাক্টর ও 1টি জেসিবি মেশিন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় চারজনকে। বুধবার ধৃতদের জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ।